আসসালামু আলাইকুম গাইস, পিজন এভিয়ারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো অনেক দিন ভিডিও নেওয়া হয় না, তো আজকে একটু ফ্রি আছি, সেই জন্য আপনাদের মাঝে আবার চলে আসলাম। তো আমার কিছু বাসার ঘুঘু পাখির বাচ্চা উঠছে এবার, তো আমি এবার ছাদে নিয়ে আসলাম ওদের, আমার ছাদে। তো এই জন্য আজকে ভিডিওটা মূলত করা, এটা দেখানোর জন্য নিয়ে আসছি। তা বাচ্চা এদিকে দুই তিন মিউটেশনের আছে, কিছু আছে সিল্কি, কিছু অস্ট্রেলিয়ান নর্মাল ডব, কিছু আছে সাদা। তো আজকে রোদ খাওয়াতে নিয়ে আসছি, এটার জন্য আমি দেখাইতেছি। তো আপনাদের যদি কারো ভালো লাগে এই বাচ্চাগুলো কালেকশন করতে পারেন। আর এদের প্যারেন্টস জোড়াও আছে, আমি কিছু প্যারেন্টস জোড়াও সেল করব, ওটার ভিডিও আমি নিয়ে আসবো কিছু দিনের ভিতরেই, ওই ভিডিও দেখতে পারবেন। তো বাচ্চা খুব সুন্দর আসছে এবার, দেখতেই পাচ্ছেন ওই একটা বাচ্চার ঠোঁটে আবার একটু মশা কামড় দিছে, ছোট্ট একটা গোটা আছে, এটা তুলে যাব। আশা করি এটাই শুধু একটুই আসছে, মশা কামড় দিছে, আর সবকটাই ঠিক আছে, সবকটাই ঠিক আছে। তো যদি কারো ভালো লাগে আমাকে নক করবেন, আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আর সোশ্যাল লিঙ্ক তো অবশ্যই থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো ছাদে নিয়ে আসলাম, এর জন্যই মূলত ভিডিওটা করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট তো করবেই।